রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে তাই তাদের মিয়ানমারের প্রত্যাবাসনেই যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক পররাষ্ট্র কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী অ্যানি ম্যারি ট্রেভেলিয়ানারকে প্রধানমন্ত্রী একথা বলেন সরকার প্রধান বলেন দিন দিন রোহিঙ্গার সংখ্যা বাড়ছে বিশেষ করে ক্যাম্পে মানুষের ভিড় বাড়ায় শিক্ষা প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হচ্ছে না ভাষাঞ্চরে বিভিন্ন সুযোগ সুবিধা থাকার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী পারস্পরিক সুবিধার জন্য বাংলাদেশে স্থাপিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্রিটেনকে জায়গা বরাদ্দ দেওয়ার প্রস্তাবও দেন সরকার প্রধান ব্রিটেনে অবস্থানরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরাতে দুই দেশের মধ্যে এসওপি স্বাক্ষরের কথা উল্লেখ করেন জানান কেউ অবৈধভাবে বিদেশ যাক সরকার তা চায় না এ বিষয়ে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী এছাড়াও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয় তাদের